প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে সবার আজকে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। তো যেহেতু এবারে ঈদ একটু ব্যতিক্রম ধর্মী, আমরা সবাই বাসাতেই অবস্থান করতেছি, তো সেই কারণে আমরা একটু পড়াশোনা একটু চালায় যাই। তো গতকালকে আমরা ঢাকা বোর্ড 2017 আর রাজশাহী বোর্ড 2017 এই দুইটা বোর্ডের নৈমিত্তিক দিয়েছিলাম। তো তোমরা ঢাকা বোর্ডে 2017 সালের একটা আর রাজশাহী বোর্ড 2017 সালের আটটা, এই টোটাল নয়টা নৈমিত্তিক সমস্যা বের করছো। আজকে এই নয়টা সমস্যার সমাধান করে দিচ্ছি। আর কালকে নৈমিত্তিক পড়া থাকবে দিনাজপুর বোর্ড 2017 আর হচ্ছে কুমিল্লা বোর্ড 2017, এই দুইটা বোর্ড থাকবে কালকে। তো আগে আসি ঢাকা বোর্ড 2017 সাত নম্বরে বলছে, মুনাফার পরিমাণ কত? তার আগে আমরা একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের তথ্য তাহসিন লিমিটেড থেকে নেওয়া হয়েছে। স্থায়ী খরচ মানে যে খরচ পরিবর্তন হয় না, সেই রকম স্থায়ী খরচ দেওয়া আছে 1,80,000। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, যেটা একক প্রতি চেঞ্জ হয়, সেই একক প্রতি মানে পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 20 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা। আর বছরে বিক্রয় পরিমাণ দেওয়া আছে 5,00,000 টাকা। এখন তোমার সাত নম্বরে বলছে মুনাফার পরিমাণ, তো এখানে একটা সূত্র ইউজ করতে হইব। তো সাত নম্বরের জন্য আগে যেটা করতে হইব, একক প্রতি অনুদান প্রান্ত অনুপাতের সূত্র বের করতে হইব। এটা সূত্র হচ্ছে উপরে একক প্রতি অনুদান প্রান্ত, নিচে একক প্রতি বিক্রয় মূল্য, সাইডে গুণ 100। একক প্রতি অনুদান প্রান্ত সূত্র কি? একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। নিচে একক প্রতি বিক্রয় মূল্য, সাইডে গুণ 100। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া আছে কত? 50 টাকা। আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 20 টাকা, নিচে বিক্রয় মূল্য 50 টাকা। তাহলে 50 থেকে 20 গেলে থাকে 30, নিচে 50, সাইডে গুণ 100। এবার তোমার কি চাইছে? মুনাফা। হ্যাঁ, সুতরাং মুনাফা, মুনাফার সূত্র কি? বিক্রয় গুণ অনুদান প্রান্ত অনুপাত বিয়োগ স্থায়ী ব্যয়। তো বিক্রয় কত? টোটাল বিক্রয়, টোটাল বিক্রয় কত? 5,00,000। গুণ অনুদান প্রান্ত অনুপাত 60%, বিয়োগ স্থায়ী ব্যয় হচ্ছে 2,00,000। 2,00,000 টা নাকি কত? 1,80,000। তাহলে 5,00,000-এ 60% 3,00,000, বিয়োগ 1,80,000, 3,00,000 থেকে 1,80,000 তাহলে কত? 1,20,000 টাকা। 1,20,000 টাকা, এটাই হলো অ্যান্সার। মানে হচ্ছে 1,20,000 মানে খ নম্বর অ্যান্সার। এবার আসি রাজশাহী বোর্ড 2017। চার পাঁচ আগে দেখি, পাঁচ নম্বর আগে বলি, ঊষা সংঘ সেবা সংঘের মোট সদস্য সংখ্যা 890 জন, বার্ষিক চাঁদার হার সদস্য প্রতি 50 টাকা, চলতি বছরে 90 জন সদস্য এখনো চাঁদা পায়নি, আয় ব্যয় হিসাবে চাঁদা কত টাকা দেখানো হবে? আয় ব্যয় হিসেবে মোট চাঁদাটাই দেখানো হবে, কতটুক পাক বা না পাক সেটা বড় কথা না, মোট চাঁদাটাই দেখানো হবে। সে কারণে এখানে হবে 890 জন সদস্য, প্রত্যেকের চাঁদা হলো 50 টাকা করে, 890 গুণ 50 মানে 44,500 টাকা, মানে গ নাম্বার অ্যান্সার, পাঁচ নাম্বারে গ নাম্বার অ্যান্সার, পাঁচ নাম্বারে গ। এবার আসি চার
চারে একটা কোশ্চেন আছে, দেখো জালা লিমিটেড এর 1 জানুয়ারি 2016 তারিখে তার যন্ত্রপাতি ছিল 50,000, সে বছরে আরো 40,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে, তার পরিবহন ব্যয় করে 5,000, সংস্থাপন ব্যয় করে 12,000, তাহলে এই মিলে মূল্য দাঁড়ায় কত? 50, 40, 90, 95, 95, 95 আর হলো 12, 1,07,000, এই হলো টোটাল যন্ত্রপাতি। আর বছর শেষে তার যন্ত্রপাতির মূল্য দাঁড়ায় 94,160 টাকা, তার মানে বছরের শুরুতে সম্পদ 1,07,000 আর বছরের শেষে হলো তোমার 94,160, তার মানে টোটাল অবচয় হয়েছে হলো কত? 12,840 টাকা অবচয় হয়েছে। এবার অবচয় হার বের করার সূত্র কি? 12,840 মানে 3 নম্বরে হলো ক নম্বর অ্যান্সার, আর 4 নম্বর হলো অবচয় হার বের করার সূত্র কি? উপরে বার্ষিক অবচয়, নিচে মোট যন্ত্রপাতি মূল্য, সাইডে গুণ 100। তাহলে উপরে 12,840, নিচে 1,07,000, সাইডে গুণ 100। মানে হলো 12%, 12% মানে গরম ব্যালেন্স 4 নম্বরের ব। এরপর হচ্ছে 8, 9 মাসের অফিস ভাড়া প্রদত্ত হয়েছে 29,250, 1 বছরে বকেয়া ভাড়ার পরিমাণ কত? দেখো আমরা অঙ্ক করি 1 বছর মানে 12 মাস, এখন 9 মাসের জন্য দিছ তুমি কত? 9 মাসের জন্য দিছ 29,250, 12 মাসের মধ্যে 9 মাস দিছ, তাহলে দেওয়া নাই কয় মাস? 3 মাস, তাহলে 3 মাস দেওয়া নাই, তাহলে 9 মাস দিছ 9 দেওয়া ভাগ, 3 মাস দেওয়া নাই 3 দেওয়া গুণ, 29,250 ভাগ 9 গুণ 3 মানে হলো 9,750 টাকা। আর এটা হচ্ছে কত নম্বর অ্যান্সার? গড়া অ্যান্সার 8-এর গ। ১৬, বিক্রয় মূল্যের উপর 25% মুনাফা ধার্য করলে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপর ধার্যের মুনাফা হারের সূত্র হার কত? বুঝলে? সিম্পল, বিক্রয় থেকে মোট ব্যয়ের তো বিক্রয় উপর মুনাফা হার দেওয়া আছে 25%, তাহলে মোট ব্যয়ের উপর হার কত? বিক্রয় থেকে মোট ব্যয়ের হারের রূপান্তর সূত্র কি? 100 গুণ শতকরা হার, বিক্রয় থেকে মোট ব্যয়ে যেতে হলে বিয়োগ কত হয়? 100 বিয়োগ শতকরা হার, তাহলে 100 গুণ 25, 100 বিয়োগ 25, 100 গুণ 25 কত আসে? 2500, 100 বিয়োগ 25 কত আসে? 75, 2500 কে 75 দিয়ে ভাগ, মানে 33.33, তার মানে হচ্ছে গ নম্বর অ্যান্সার, 16 নম্বর হচ্ছে গ নম্বর অ্যান্সার। আর 4টা, 19 নম্বরে একটা উদ্দীপক আছে, মন কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল 30,000 শেয়ার, প্রতিটি 100 টাকা করে, একটা 100 টাকা করে 30,000 শেয়ার, মানে 30,00,000 টাকা অনুমোদন পায়। কোম্পানি অনুমোদিত মূলধনের 60% অভিহিত মূল্যের চাইতে 8% অধিকারে বাজারে ছাড়লো, ইস্যুকৃত শেয়ারের চাইতে অতিরিক্ত 40% শেয়ার আবেদন পাওয়া গেল। ওকে, মানে ইস্যু করছি 60% পাইছি হলো অতিরিক্ত পাইছে 40%, তাহলে 19 নম্বরে চাইছে কোম্পানি নগদ হিসাবে শেয়ার ইস্যু হওয়া কত টাকা ডেবিট হবে। তাহলে একটু দেখো, অনুমোদন পাইছি 30,000 শেয়ার, প্রত্যেকটা কত টাকা করে? 100 টাকা করে, তাহলে 30,000 শেয়ার 100 টাকা করে 30,00,000, এটা হলো তোমার অনুমোদিত, এটা হলো অনুমোদন, ঠিক আছে। আর ইস্যু করছি কত? ইস্যু করছি হলো 30,000 শেয়ারের 60% ইস্যু করছি, 30,000 শেয়ারের 60% ইস্যু করছি, এ হলো একটা গেল। আর দ্বিতীয় কথা হলো অভিহিত মূল্যের চেয়ে 8% অধিয়ার নিছি, মানে 100 টাকার 8%, 100 টাকার 8% মানে কত? 108% হইব, কেন?
কারণ 100% পাইছি আর তার লগে আবার 8% বেশি পাইছি, তার মানে এই মিলা 108%। তাহলে এই মিলা কত দাঁড়ালো? তাহলে 30,000 60% 18,000 গুণ 108, তাহলে 18,000 গুণ 108 করলে আসে 19,44,000 টাকা। এটা হলো ইস্যু করছি। আর বিলিক করছি কত? ইস্যুকৃত চেয়েও অতিরিক্ত 40% পাইছি, মানে এটা তো পাইছি পাইছি, লগে আরো অতিরিক্ত পাইছি কত? 40%, মানে 140% টোটাল। তাহলে এই 19,44,000-এর 140% করবা, আসবে হলো 27,21,600 টাকা। এটাই হচ্ছে অ্যানসার, মানে হচ্ছে ঘরান বার অ্যানসার। দেখো এটা বুঝছো কিনা, অনুমোদন পাইছি 30,000 শেয়ার 100 টাকা করে 30,000, অনুমোদনে শেয়ারে 60% করছি ইস্যু, তাই 30,000 60% 18,000 শেয়ার ইস্যু করছি। আর অনুমোদন পাইছি কত? 100 টাকা। আর 8% অধিয়ার, অধিয়ার মানে কি? বেশি নিছি, 100% তো নিছি নিছি, লাগবে আরো 8% বেশি নিছি, এই মিলে হলো 108%। তাহলে 108% করলাম, মানে 108 গুণ করলে হলো 19,44,000 টাকা হলো আমি ইস্যু করছি। আর পাইছি কত? যা ইস্যু করছি তার 40% বেশি পাইছি, মানে 100% তো পাইছি পাইছি, লগে আরো 40% বেশি পাইছি, মানে 140%। তাহলে 19,44,000 140% করে আসে 27,21,600 টাকা, মানে হচ্ছে ঘরান বার অ্যানসার। এরপরে 22, 23, আগে আমি 29টা করতেছি এরপরে 22। 29-এ কি বলছে দেখো, 29-এ বলছে হেলাল কোম্পানি লিমিটেডে 2015 সালে 3 লাখ টাকার পণ্য বিক্রয় করে 10,000 টাকা ক্ষতি হয়, প্রক্ষান্তরে 16 সালে 3,60,000 টাকার পণ্য বিক্রি করে 20,000 টাকা মুনাফা হয়, তাহলে চাইছে দত্তাংশের হার। দেখো দত্তাংশে হার চাইছে, দত্তাংশের হারে তুমি সূত্রগুলো যদি বাই করে দেখো তাহলে দেখবা যে 2 সালে ইনফরমেশন থাকলে এরকম সূত্র ইউজ করতে হয়, মুনাফার পরিবর্তন, বিক্রয় পরিবর্তন, মানে 2 বছর থাকলে এরকম করতে হয়। তাহলে দেখো 15 সালে মুনাফা হয়েছে, ক্ষতি হয়েছে 10,000, আর 16 সালে মুনাফা হয়েছে 20,000। তাহলে 16 সালে 20,000 টাকা মুনাফা বিয়োগ, তারপরে আবার 15 সালে হলো 10,000 টাকা ক্ষতি, ক্ষতি মানে কি? -10। 16 সালে বিক্রি করছে হলো 3,60,000 বিয়োগ 15 সালে বিক্রি করছে হলো 3,00,000, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, মানে প্লাস 30,000 আর এদিকে হলো 60,000, সাইডে গুণ 100, মানে হলো 50%, তার মানে হচ্ছে তোমার গ নাম্বার অ্যান্সার, 29-এর গ নাম্বার অ্যান্সার। মানে পরিবর্তন মানে কি? দুই মুনাফার পার্থক্য, 2 বছরের বিক্রয়ের পার্থক্য। এই হলো গেল, এখন হচ্ছে তোমার 22 আর 23, আর দুইটা রৈতিক আছে। 22-23 একটা উদ্দীপকের আলোকে, সেই উদ্দীপকটা দেখো, সায়েম ইলেকট্রনিক ভিআর বক্স উৎপাদক, বিগত বছরে তাদের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 50 একক, মানে প্রারম্ভিক তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 50 একক, সহপরি মজুদ পণ্যের পরিমাণ ছিল 80 একক, মানে তৈরি পণ্যের সহপরি মজুদ। সে বছরে তার 170 একক পণ্য বিক্রি করে, ওকে, ব্যয় বিশ্লেষণ করে দেখা যায় কাঁচামাল ব্যবহার হয়েছে 60,000, মজুরি ব্যয় হয়েছে 40,000, উপরি ব্যয় হলো মজুরি 80%, প্রশাসনিক বিক্রয় ব্যয় হলো উপরি ব্যয় 50%। এই হচ্ছে কোশ্চেন, কথা যাচ্ছে যদি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা ধার্য করা হয় তবে একক প্রতি বিক্রয় মূল্য কত, আর কথা যাচ্ছে যদি একক প্রতি বিক্রয় মূল্য 192 টাকা নির্ধারণ করা হয় তবে উৎপাদন ব্যয়ের উপর মুনাফার হার কত। ওকে, এটা আমরা অঙ্কটা করি। দেখো আমাদের প্রথমে দেওয়া আছে কাঁচামাল ব্যয়, কাঁচামাল ব্যয় দেওয়া আছে কত টাকা? 1 টাকা দিয়ে হইতো কাঁচামাল ব্যয় দেওয়া আছে কত? 60,000 যোগ মজুরি, মজুরি দেওয়া আছে 40,000, 60 আর 40 যোগ করে কত হয়? 1,00,000। এটা কি মুখ হবে যোগ কারখানা উপরি ব্যয় বা শুধু উপরি ব্যয়? উপরি ব্যয় কি বলছে? মজুরি 80%, তাহলে মজুরি কত? 40,000, 40,000 80%, মানে 4,32,000, তাহলে 1,32,000। এটা কি উৎপাদন ব্যয়?
এরপরে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের টাকা দেওয়া চলতি কাজের প্রারম্ভিক ন্যায় চলতি কাজের সমপরিমাণ পরিত্যক্ত দ্রব্য বিক্রয় নেয়, তৈরি পণ্যের প্রারম্ভিক ন্যায় তৈরি পণ্যের সমপরিমাণ তৈরি পণ্যের সমপরি নাই কিন্তু তৈরি পণ্যের সমপরি মজুদের একক আমাদের বইলা দিচ্ছে, তাহলে ওটা বের করা যায় না। বিয়োগ তৈরি পণ্যের সমপরি মজুদ এটা বের করা যায় না। এটা বের করার সূত্র কি? উপরে উৎপাদন ব্যয় 1,32,000, নিচে উৎপাদন একক, উৎপাদন একক যায় না, উৎপাদন একক বের করতে হবে। উৎপাদন এককের সূত্র কি? উৎপাদন এককের সূত্র হলো বিক্রয় একক যোগ সমাপনী একক বিয়োগ প্রারম্ভিক একক, এটা হলো সূত্র। তাহলে বেড়ছে কত? 170 একক। সমাপনী ছিল কত? 80 একক। প্রারম্ভিক ছিল 50 একক। তাহলে 170 আর 80 যোগ করলে 250, তার থেকে 50 গেলে থাকে কত? 200। তার মানে 200 হলো উৎপাদন একক। সাইডে গুণ সমাপনী একক, সমাপনী হলো 80। 1,32,000 কে 200 দিয়ে ভাগ, 80 দিয়ে গুণ, মানে 52,800। 1,32,000 থেকে এটা বিয়োগ, বিয়োগ করে 79,200 টাকা। এটা কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়? তার সাথে যোগ করতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে বলে এসে প্রশাসনিক ও বিক্রয় ব্যয়, উপরি ব্যয়ের 50%, তাহলে উপরি ব্যয় কত হয়েছে? 32,000। 32,000 50% মানে হলো 16,000। 32 আর 16 যোগ করো 95,200, এটা হচ্ছে তোমার মোট ব্যয়। এটা হচ্ছে মোট ব্যয়। এবার হলো মুনাফা। মুনাফা কি বলে এসে? বিক্রয় মূল্য উপরে 20%, তাহলে 100 গুণ শতকরা হার 20, আর বিক্রয় থেকে ক্রয় আইতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয় 20, তাহলে 2,000 নিচে হলো 80, মানে 25%। তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% হলে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট? 25%। তাহলে 95,200 25% করবা, ওই যে বুঝতে পারছো? তো এটা কোন সূত্র? বিক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্যের উপরে কত? 25%। 95,200 গুণ 25%, 23,800 টাকা মুনাফা। তাহলে বিক্রি করছি কত? 1,19,000 টাকা হলো বিক্রি করছি, এটা হলো বিক্রয়। এবার কি চাইছে? একক প্রতি বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় একক তো দেওয়া আছে 170, তাহলে 1,19,000 টাকা হলো মোট বিক্রয়। কত বিক্রয়? 170 এককের জন্য। তাহলে একটার জন্য কত? 1,19,000 ভাগ 170 আজ হলো 700 টাকা। 700 টাকা, এখন কথা হচ্ছে 700 টাকা আসলে এই অঙ্কে নেই, যেহেতু 700 টাকা নেই সেহেতু এর কাছাকাছি বলতে কি 900 টাকা আছে, বুঝলে? এটাই আমার অ্যান্সার। আর 23 নম্বরে বলছে, মানে এটা কাছাকাছি অ্যান্সার ক, কিন্তু এটা অ্যান্সার হচ্ছে প্রকৃত অ্যান্সার হচ্ছে 700, মানে আমরা কাঁচামালের সাথে মজুরি যোগ করলাম মুখ্য ব্যয়, উপরি ব্যয় যোগ করলাম উৎপাদন ব্যয়, তৈরি পণ্য সামগ্রী বিয়োগ করলাম বিক্রিত পণ্য ব্যয়, পরিচালন ব্যয় যোগ করলাম মোট ব্যয়, তার সাথে মুনাফা যোগ করলাম বিক্রয়, সেই বিক্রয় হলো 170 এককের জন্য, তাহলে একটার জন্য কত? 700 টাকা। কিন্তু অ্যান্সার 700 নাই, তো 900 দেওয়া যেতে পারে, তবে এটা অ্যাকুরেট অ্যান্সার নাই। 23 নম্বরে কি বলছে? একক প্রতি বিক্রয় মূল্য 992 টাকা হলে উৎপাদন ব্যয়ের ওপর মুনাফার হার কত? তাহলে দেখো, উৎপাদন ব্যয় আমরা কত বের করছিলাম? 1,32,000। কত উৎপাদনের জন্য, কতটুকু উৎপাদন করছি? 200। তাহলে উৎপাদন ব্যয় 1,32,200 এককের জন্য, তাহলে 1 এককের জন্য কত? 660 টাকা, মানে উৎপাদন ব্যয় হলো 1,32,000, কত এককের জন্য? 200 একক উৎপাদনের জন্য, তাহলে একটার জন্য কত হয়? 660 টাকা। এবার সূত্র ইউজ করো, কি বলছে? উৎপাদন ব্যয়ের ওপর, উৎপাদন ব্যয় নিচে, আর হলো বিক্রয় মূল্য, ও সরি একটু আমি ভুল বলছি,
না এটা হলো না তাহলে 22 নম্বর आंसर হলো 700 এবার 23 নম্বরটা বলতাছি 23 নম্বরটা আমাদের ই পর্যন্ত পুরো ঠিক আছে 23 নম্বর হলো ই পর্যন্ত পুরো ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে ঠিক আছে তো এখন মুনাফা কত সেটা আমরা পরে বের করব বিক্রয় দেওয়া আছে বিক্রয় বলে আইছে কি একক প্রতি বিক্রয় মূল্য 962 দত্তিব তাহলে 962 টাকা হলে কত একক বেশি 170 একক তাহলে 962 গুণ 170 মানে 1,63,540 তাহলে বেশি হলো 1 একক 992 টাকা এক একক যদি 992 টাকা হয় তাহলে 170 এককে কত 1,63,540 এবার বিক্রয় আর মোট ব্যয়ের পার্থক্য কি মুনাফা তার মানে মুনাফা হইছে কত 68,340 তার মানে বিক্রয় মূল্য একক প্রতি বলে আছে 962 টাকা তাহলে 962 টাকা এক একক যদি হয় তাহলে 170 একক কত গুণ করলাম 1,63,540 মোট ব্যয় আর বিক্রয় পার্থক্য কি মুনাফা এবার তোমার কি চাইছে উৎপাদন ব্যয়ের উপর মুনাফার হার উৎপাদন ব্যয়ের উপর উৎপাদন ব্যয় নিচে কত 1,32,000 মুনাফার উপরে কত 68,340 সাইড গুণ 100 ইউজ করে এই সূত্র এটা আসে 51.7 মানে 51.77 মানে 7.85% আর এটারও অ্যানসার আসলে নাই এটা অ্যানসার তোমরা সর্বোচ্চ 30 আছে 30 দিতে পারো কিন্তু এই দুইটা নম্বর থেকে আমি এর আগে দেখছিলাম এই দুইটা নম্বর থেকে সমস্যা ছিল মানে এই দুইটা নম্বর থেকে অ্যানসার প্রকৃত অ্যানসার নাই তো তুমি কাছে আছে যেটা অ্যানসার সেটা দিবা আর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আরেকটা কথা বলি অনেক ক্ষেত্রে তোমার অ্যাকুরেট অ্যানসার থাকবে না অ্যাকুরেট অ্যানসার যদি না থাকে অ্যাকুরেট অ্যানসারের সাথে মানে কাছাকাছি যেটা সেটাই দিবা সেটাই রাইট তো এই হলো তোমাদের ভিডিও ক্লাস সমস্যার সমাধানগুলো আশা করি বুঝতে পারছো তো কালকে তোমরা যেটা করবা দিনাজপুর বোর্ড 2017 কুমিল্লা বোর্ড 2017 এই দুইটা বোর্ডের নবী থেকে যদি সমস্যা থাকে ওটা কমেন্ট করে রাখবা সো সবাই ভালো থেকো সুস্থ থাকো